ওয়েলকাম টু অল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে ভৌত রসায়নের কয়েকটি অধ্যায়, ডেট ইস ফিজিক্যাল কেমিস্ট্রি থিরি, বিষয় কোড 232801, পঞ্চম অধ্যায় আলোক রসায়ন ও বিকিরণ রসায়ন, জাতীয় বিশ্ববিদ্যালয় বিএসসি অনার্স, তৃতীয় বর্ষ। এই আলোক রসায়ন এবং বিকিরণ রসায়ন ফটোকেমিস্ট্রি অ্যান্ড রেডিয়েশন কেমিস্ট্রির গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নাবলী এখন সাজেশন আকারে দিব। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ধারাবাহিকভাবে বলছি। হাইড্রোজেন ও ব্রোমিনের আলোক রাসায়নিক বিক্রিয়া বর্ণনা দাও। অনুপ্রবাহ বলতে কি বোঝায়? অ্যাসিটালডিহাইডের বিয়োজন বিক্রিয়া বর্ণনা করো। কোয়ান্টাম উৎপাদ বলতে কি বোঝায়? কোয়ান্টাম উৎপাদের উপর প্রভাব সৃষ্টিকারী নিয়ামক সমূহ আলোচনা করো। আলোক রাসায়নিক তুল্যতা সূত্রটি বিবৃত করো এবং তার সীমাবদ্ধতা লেখো। আলোক রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? আলোক রাসায়নিক বিক্রিয়া এবং বিকিরণ রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। আলোক সুগ্রাহীকরণ কাকে বলে? ফ্ল্যাশ ফটোলাইসিস ব্যাখ্যা করো। দীপ্তিময়তা কি? আলোক রাসায়নিক বিক্রিয়ার মুখ্য ও গৌণ ধাপ উদাহরণসহ ব্যাখ্যা করো। কোয়ান্টাম কার্যকারিতা কি? কোয়ান্টাম উৎপাদের মান একক থেকে বিচ্যুতি কারণ ব্যাখ্যা করো। আলোক সুবেদীকরণ কি? শতদীপ্তি ও অনুপ্রভার বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো। পারদবাষ্পের উপস্থিতিতে উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলোক ব্যবহার করে হাইড্রোজেন অণুর বিয়োজন বিক্রিয়ার কৌশল ও গতিতত্ত্ব ব্যাখ্যা করো। আলোক শোষণের সূত্রাবলী আলোচনা করো। বিয়ার ল্যাম্বার্ট ল প্রতিপাদন করো। আলোক রসায়ন সম্পর্কিত সূত্রগুলো বিবৃতি বিব্রত ও ব্যাখ্যা করো। আলোক রাসায়নিক সাম্যাবস্থা কি? বিক্রিয়া ফ্রিজিং ব্যাখ্যা করো। আলোক সংবেদনশীল বিক্রিয়া কি? আলোক রসায়ন ও বিকিরণ রসায়নের মধ্যে পার্থক্যগুলো লেখো। এই মোটামুটি আলোক রসায়ন ও বিকিরণ রসায়ন ফটোকেমিস্ট্রি অ্যান্ড রেডিয়েশন কেমিস্ট্রির গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনগুলো যদি আমরা সুন্দরভাবে শিখি, তাহলে সব ধরনের কোশ্চেন, সব ধরনের পরীক্ষাতে আমরা কমন পাব, যে পরীক্ষাগুলোতে এই সিলেবাসটি থাকবে, অর্থাৎ ফটোকেমিস্ট্রি অ্যান্ড রেডিয়েশন কেমিস্ট্রির এই বিষয়বস্তুগুলো থাকলে এই কোশ্চেনগুলাই গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।